কি ব্যাপারে মজা হবে? কি কথা মনে আছে নাকি কিছু? তো আমার খেয়াল কিছু থাকতো না, কি বলেছিলাম তা মনে নাই, তোমার কথা তো বুঝতে পারিনি। তবে সাধারণ একটা কথা হচ্ছিল, খেয়াল তোমাকে বললো আমাদের তো মোটামুটি এখান থেকে যাওয়ার সময় মানে এই মসজিদ থেকে আল্লাহওয়ালাদের সব বাড়াতে একটা আমলের মহা আছে হিসাব নেওয়া। আমরা অনেক সময় অন্যজনের হিসাব নেই, দেশে বসে একজনকে জিজ্ঞেস করি যে কি কি আমল করলে। মহাসেবা মূলত প্রধানত নিজের হিসাব নেওয়ার, নিজের হিসাব নাও অন্য কেউ হিসাব নেওয়ার আগে। অন্য কেউ কেউ আল্লাহ তোমার হিসাব দেবে, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজে হিসাব। হিসাব বিভিন্ন স্তর হতে পারে, কি কি আমল করলাম সেটারও, আর সাহাবাদের হিসাবে বড় একটা বিষয় ছিল আভ্যন্তরীণ অবস্থার হিসাব। মসজিদ থেকে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে পরিবারের লোকের সাথে বউ বাচ্চাদের সাথে গল্প শুল্ভ করতে গিয়ে কিছু হাসি আনন্দ হলো। হঠাৎ খেয়াল হলো যে রসুল সাল্লাহ ইসলামের কাছে যখন ছিলাম তখন তো মনের অন্য অবস্থা ছিল, আর এখন এখানে এসে এই হাসিটা কেমন লেগেছে ওই অবস্থা করার নেই। রসুল সাল্লাহ ইসলামের উপস্থিতিতে এক অবস্থা, আর ওনার অনুপস্থিতিতে আরেক অবস্থা, এইটা যেটা মুনাফিজি হল পরেশান হলে, আর ওই পরেশান অবস্থায় রসুল সাল্লাহ ইসলামের দিকে একেবারে দৌড় দিলেন, যাচ্ছেন আর পথে নিজেই বলছেন না কথা হামজালা হামজালা মোনাফিক হয়ে গেছে। পথে আবু বকর সিদ্দিক রাজার সঙ্গে দেখা হলো, আবু বকর সিদ্দিক রাজা বললেন জিজ্ঞাসা করুন যে কি বলছো, হামজালা মোনাফিক হয়ে গেছে, এবার কি কথা? তো বললেন নিজের অবস্থা কেন এই কথা বলছেন, রসুল সাল্লাহ ইসলামের কাছে যখন থাকি তখন তো এক অবস্থা, আর যখন আড়ালে হয়ে যায় তখন আরেক অবস্থা, এটা তো মুনাফিজি হলো, প্রকাশ সামনে এক আড়ালে আর। তখন রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন ওনাকে, ওর নিজের ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন, আরে এরকম তো আমারও হয়। আর তখন উনি হামজালা আজমকে বাধা না দিয়ে বরং একই চিন্তা নিয়ে উনি হামজালা আজমের শরীর করেন,
রাজা যে একজন আনা হয়েছিলেন রসুলের কাছে এই কথা বলে যে না পাক আহান ছিল কোথায় বুকের সিদ্ধির আল্লাহ ওনার সাথে শুরু করে দেখে সমস্ত আমার এই যে প্রথম আহানজলা আজান আর তারপরে বুকের সিদ্ধির বাহিনী রসুল সাল্লাহের কাছে বসে রাখছেন নিজেকে মুনাফিক ভেবে এর কারণ হলো যে নিজে থেকে বারবার করে তাকাচ্ছে নিজের অন্তরে তো সাহাবা নিজের আভ্যন্তরীণ অবস্থা থেকে খুব সতর্ক নজর আর এই জাতীয় কথা সাহাবাদের মধ্যে পাওয়া যায় রায় তুমি আমি আমার নিজেকে দেখলাম যেন আমি বাইরে থেকে এক তৃতীয় ব্যক্তির দিকে তাকাচ্ছি নিজের দিকে তাকাতে আর নিজে যখন তাকাতে নিজে নিজের বাইরে গিয়ে নিজে তাকাতে এই জন্য অনেক সময় আমাদের কথায় আমাদের ভাষায় সাহিত্যে এই জাতীয় কথা আমরা পাই না যে নিজের নাম নিয়ে বলছি যেমন আমি নিজে আমার খুব জোর বোধে জীবনে কোনোদিন বলিনি যে মুশফিক এবার গেল বা মুশফিক বলল বা মুশফিক করল এই জাতীয় বাক্য জীবনে কোনোদিন উচ্চারণ করি বললাম গেলাম বললাম সাহাবাদের মধ্যে এই জাতীয় জিনিস অনেক সময় পার হয় হায় অমর তোর কি হবে বলছে অমর তো নিজে কারণ কি যে নিজের জন্য নিজের বাইরে চলে আর বাইরে থেকে নিজেকে দেখছে আর নিজের অবস্থার দিকে তাকাচ্ছে আর শুধু তাকাচ্ছে না তাকে নিজের অবস্থায় বড় খারাপ মনে হচ্ছে হতো বা যার কারণে পেনশন হচ্ছে হে অমর তোর মা তোর জন্য কাঁদ হ্যাঁ ওমর তোর কি হবে তুই কতদিন নিজে তো নিজের দিকে তাকাতেন নিজের বাইরে ইবনে মুলাইকা রহমাতুল্লাহ আলাই বহু নাম করা তাবে 30 জন সাহাবীর সাথে ওরা সাক্ষাৎ হয়েছে আর বলছেন যে আমি এই 30 জনের মধ্যে একজনকেও পাই যে নিজে নিজেকে মুনাফিক হওয়ার সন্দেহ করে প্রত্যেকে নিজের মনে নিজের মনে আসতে অসুবিধা করবে আর এর কারণ নিজের তাকাত আর যেন নিজের দিকে তাকায় যে গুরুত্ব দেয় যে নিজে গুরুত্ব দেয় তো তার মন দুদের মান করে জিমনেশিয়াম গুলোতে হ্যাঁ জিমনেশিয়াম আছে নাকি জানেন ইউনিভার্সিটি নাই তো নাই যেখানে জিমনেশিয়াম আছে জিমনেশিয়ামের ভিতরে বড় বড় আয়না থাকে ব্যায়াম করে আর ব্যায়াম যারা করে কিছু পর্প গিয়ে আয়না থেকে জিমনেশিয়াম করে দেয় নিজের অবস্থা আর নিজের অবস্থা যখন দেখে ওই যে বডি বিল্ডাররা বারবার দেখা কারণ দেখলো তো এক ঠিক পাঁচ মিনিটের মধ্যে কি ওর অবস্থা পরিবর্তন হয়ে যায় একবার দেখেন যথেষ্ট কিন্তু তার কিছু পরে আবার আবার বারবার করে দেখার কারণ হলো নিজে দেখে নিজের চোখে স্থির করতে পারে একবার মনে হয় হ্যাঁ আমার বডি খুব সুন্দর আবার পরম মুহূর্তে মানে দূরে কিন্তু বডি হলো ইমানদার তার নিজের ইমানের অবস্থা দিকে তাকায় আর নিজেকে কখন ইমানদার মনে হয় কখন মুনাফিক মনে হয় ইমান হচ্ছে ভয় এবং আশার মাত্রা বাইনে উঠাও রাজা কারণ কি দুই অবস্থার বিপরীত আশা এবং ভয় যে যে জিনিসকে গুরুত্ব দেয় আর তার কাছে বড় মূল্যবান মনে হয় সব সময় ওই জিনিসের ব্যাপারে সে সবসময় সন্দেহ ভালো থাকো যে ক্লাসে সম্ভবত হবে ফার্স্ট এই জাতীয় আমি অনেক ছাত্র পেয়েছি
যে পরীক্ষা দিয়ে চিহ্নিত পেরেছেন যে ফেল না করি। আবার পরমতি বলে ভয় হয়েছে, ফাঁস হতে পারে, আবার বলে ফেল না করি। একই ছাত্র একই পরীক্ষা দিয়ে একবার বলে ফেল করবে আর একবার বলে ফাঁস হবে। ধনীরা বড় বড় ধনী যারা, সে নিজেকে একবার বিরাট ধনী মনে করে, আবার তুলনা করে বিদেশের আমেরিকার বড় ধনীদের সাথে, আর আমেরিকার ধনীদের সাথে যখন নিজের তুলনা করে তো নিজেকে ফকিরের চেয়েও ফকির মনে করে। ফকির যে কানা পয়সায় ভিক্ষা করে তার অবস্থা তো আমার চেয়ে ভালো। তখন যখন সে আমেরিকানকে বুঝিয়ে সব দিতে, তখন বিদেশের সাথে তুলনা করলে যে কোনো কেউ ফকির হয়ে যাবে। আবার নিজের টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্ক হিসাব টিসাব যখন দেখে তখন আবার মনে হয়েছে বিরাট। তো যার কাছে যে জিনিস করলো মানে ওইটা দিয়ে সে বারবার তাকায়, আর বারবার যখন তাকায় তো ওলট পালট করতে পারে। সাহাবারা তাদের আভ্যন্তরীণ অবস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পাবে। আর তো সাল্লাহ জবাব আল্লাহ মাজাল শরীর আছে সেই রামিন আলা আনিয়া ও যার আলা আনিয়া তুই সালে আয় আল্লাহ তুমি আমার অন্তরকে বা আমার গোপনকে আমার প্রকাশের চেয়ে বেশি ভালো করে প্রকাশ হচ্ছে বাহ্যিক আমল। আর গোপনটা হলো নিয়ত এখলাস ওই আভ্যন্তরীণ যেগুলো দেখা যায় এগুলো থেকে প্রকাশের চেয়ে বেশি ভালো করে, আর প্রকাশকেও ভালো করে দুটোই ভালো চাইছেন কিন্তু অন্তরটা গুরুত্বপূর্ণ। তো সাহাবা নিজেদের বাহ্যিক আমলের উপরও কড়া নজর রাখে কিন্তু ভেতরের আমলের দিকেও খুব কড়া আরও বেশি। আর বাহ্যিক আমলের দিকে যখন নজর করতেন সেটাও আসলে ওই ভেতরের অবস্থার দিকে না। একজন বিকেলবেলা একজনের খোঁজ করতে গেছেন, গিয়ে জিজ্ঞেস করুন কোথায়, ছেলে বলে উনি ঘুমাচ্ছেন। উনি বললেন যেটা ঘুমের সময় হবে, আসার পরে মগরিবের আগে এটা ঘুমের উপযুক্ত সময় ঘুমের সময় হবে বলে চলে গেল। ইতিমধ্যে উনি উঠে গেছেন আর ছেলেকে পাঠালেন যাও ডাকো দেখে গেছে। ছেলে গিয়ে দেখেন নির্জন জায়গায় দূরস্থানে কোথায় বসে কাঁদছেন আর নিজেকে বলছেন যে তোর কি ঠেকা পড়েছে বলবার, ঘুমার সময় হলো কি না হলো কি ব্যাপার, পরে সমালোচনা। এই যে কথাগুলো বলছেন উনি যে একটা কথা বলেছেন কথার কারণে নয় অতটা, মানে এই যে এই কথার পেছনে যে নিজের আভ্যন্তরীণ অবস্থা যেটা ওইটার উপর বেশি ছিল কথা একটা একটা আমল। কিন্তু এই আমল কেউ যদি একটা কুফরি কথা বলে তো কুফরি কথা শুধু কথা ব্যাপার না, ব্যাপার তো হলো যে আমার ভিতরে মনের ভিতরে কুফর আছে। তুমি এই যে কথা বললেন যে ঘুমের সময় হলো আর এর পারে যে এত চিন্তিত হয়ে গেলেন, শুধু এটা কথা নয় এই কথার পেছনে নিজের আভ্যন্তরীণ অবস্থা যখন দেখলেন যে আমার অবস্থা বড় খারাপ, মানসিক দুষ্কৃতি কোথায় আমার রাখলাম, কার কি হচ্ছে, আমি তোমার কী দেখা পাই, তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমার জন্য মানুষের সব কথা নিজের আভ্যন্তরীণ অবস্থার দিকে তো সব আল্লাহ বাড়াদের বড় থাকতো যে নিজের আভ্যন্তর করত। এর মোকাবেলায় দুনিয়াদাররা তার বাইরের অবস্থা দিকে থাকে। দুনিয়া মানে কি, মানুষ আমাকে কীরকম স্থান দেবে, কেমন মর্যাদা দেবে, আমার কথার কত কত বিয়ে বাড়িতে গেলাম আমাকে ডেকে ডেকে নিয়ে প্রথম জায়গায় বসাবো, নমাজ পড়তে গেলাম ইমাম সাহেব দেখেও যেন দেখল কত উচিত ছিল দেখে এসে আমাকে নিয়ে যেন আসো দেন, কিন্তু করল না দেখব। দুনিয়া মানেই হলো যে মানুষ আমাকে কি মর্যাদা দিচ্ছে, কি স্থান দিচ্ছে, আমার কথা কত গুরুত্ব দিচ্ছে, আর এর জন্য আমাকে আমার
আদৌ মেহনত করতে হবে। যদি কিছু কম হয়ে থাকে তাহলে টাকা পয়সা আরও বাড়াতে হবে, আরও খরচ করতে হবে। বাইরে খেলা দেখতে গেলাম, অমুক কেউ খেলোয়াড়রা বা খেলোয়াড় খেলার কমিটি টমিটি ইত্যাদি যারা আছে তারা এসে খুব খাতি খাতি করলো, ভালো চেয়ারটা বসালো। আমার তো বসালো ঠিকই, তেমন না, সঙ্গে চুপচাপ করে। পরের দিন ওদেরকে ডেকে এনে যে ব্যাপারে তোমাদের খেলার মাঠটা একটু ভালো নয়, আপনি একটু টাকা পয়সা নাও, 10 লাখ টাকা নাও, একটু খেলি ঠিক করো। তো 10 লাখ ডেকে ডেকে এনে 10 লাখ টাকা ওদেরকে দিল। তা কেন এর এরপরে যখন যাবে তখন তোর খুব খাতি করে, অথচ ওর সবিতে পাওয়া দেয়। এটা আমাদের দেশে আল্লাহ মাহফুজ ব্যবসায়ী শিল্পী যারা আছে বড় একটা অংশ পাওনা দিতে পাওনা দেয় না, দান করা খুব বড় অংশ। মসজিদের 1 লাখ টাকা চাইলে 10 লাখ টাকা দিয়ে আসলে ও নিজে টাকা দিচ্ছে না, ও শ্রমিকের টাকা দিচ্ছে, ওদের পাওনাতে দিচ্ছে না, ওই টাকা দিয়ে দেবে। কেন দেবে? মানুষের নজরে মসজিদে গেলে যারা পাত্তা পাই, খেলার মাঠে গেলে যারা পাত্তা পাই, দিনের কাজ কাজের মধ্যে আমার যদি ওই ধরনের মনোভাব হয় আমাকে খুব দাম দিল কিনা, আমার কথা মূল্য দিল কিনা, তাহলে তো বড় বেলাইনে পড়ে গেছে। কারণ এটা প্রচুর কথা আছে যে মক্কা গিয়ে যে নষ্ট হবে ওর তো সংশোধনের জায়গা নেই, সরাবখানায় গিয়ে যে খারাপ হয় তো তার জন্য মসজিদ আছে, ওখানে গেলে ভালো হবে। আর যে মসজিদে গিয়ে যদি সব 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 দূর হয়েছে ও কোথায় গিয়ে ভালো হবে? দিনের কাজের মধ্যে এসে কেউ যদি ওখানে দুনিয়া করবে আর নিজের অবস্থান করবে যে মানুষের দৃষ্টিতে আমি কোথায় গেলাম, তাহলে ওর সংশোধন তখন নতুন আর যায় না। মসজিদে গিয়ে গাঁজা করা খাওয়া মতো, নেশা করার মতো, নেশা জায়গায় নেশা করলেও তো মসজিদে গেলে ভালো হবে, মসজিদে নেশা করলেও কোথায় গিয়ে ভালো? দিন আমাদের কাছ থেকে চাই, দিনের যে মেহনতের বাজ্য মেহনত, এই মেহনত আমার অন্তরকে সুন্দর শুদ্ধ করে। লক্ষ্য আমার এই অন্তর সুন্দর হবে। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহ বিকালবিন খায়রিন, আমার সন্তান আমার সম্পদ কেউ আমাকে উদ্ধার করতে পারবে না, আল্লাহ তাআলা তো শুধু তাকে মুক্তি দান করবে, নাজাত দেবেন যে একটা সুস্থ সুন্দর দিন নিয়ে আলোচনায় হাজির। আর ওই সুস্থ সুন্দর দিন নিয়ে হাজির হওয়ার জন্যই দিনের সম্মান, ওই দিনের শুদ্ধতার বড় একটা লক্ষণ হল নিজের ত্রুটি নিজের কাছে ধরে ইলাইকা রাব্বি ফাহাব্বিনা ওয়া ফি আনফুসিনা ফাযাল্লিল। হে আমার রব, তুমি আমাকে তোমার কাছে প্রিয় বানাও আর আমাকে আমার দৃষ্টিতে জলিল বানাও, লাঞ্ছিত লাঞ্ছিত আর ত্রুটিপূর্ণ। ইমানদার যা সিফত হল যে নিজেকে ত্রুটিপূর্ণ দেখবে, আর এই সিফত থাকা খুব স্বাভাবিক। আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক হবে তত বেশি নিজের জন্য উপরের স্থানের সে আশাবাদ করে, চেষ্টা করে, যত উপরের স্থানের জন্য সে চেষ্টা করে বর্তমান অবস্থা তার জন্য তত ছোট হয়। যে টার্গেট করেছে এই মনে করা যায় একটা বাক্সের দোকানের মালিক হবে, বাক্সের দোকান আছে না, পান বিক্রি করে বাক্সরে নিয়ে যেতে তার দোকান, যে টার্গেট করছে বাক্সের দোকানের মালিক হবে, ও যদি মোটামুটি বেশ কয়েকটা সিগারেটের প্যাকেট প্যাকেট যদি পাওয়া যায় তো খুব সন্তুষ্ট হবে, আর বাক্সটা পেয়ে গেলে পাশে আমার টার্গেট তো হাসিল হয়ে গেছে। এরপরে আমার জায়গা জায়গা নিয়ে শক্তি করে দিল, কিন্তু যে তার ব্যবসা টার্গেট করেছে শিল্পপতি হবে, ও যদি লাখ কোটি টাকার মালিকও হয়ে যায় কিন্তু ওর যে টার্গেট হচ্ছে শিল্প করা, ওই শিল্পের জন্য শত কোটি টাকা
অনেক টাকা পাওয়ার পর নিজেকে মনে করতে পেরেছি, নিজ করে সে নিজের কোন স্থান প্রদান করেছে। ছাত্রদের মধ্যে কিছু এরকম আছে, ওর টার্গেট যদি কোন রকম পাস করে ও যদি পাস করে ফেলে ও থার্ড ডিভিশন থার্ড ডিভিশন কোনো ব্যাপার নাই, পাস করতে পেলে আলহামদুলিল্লাহ। আর আরেক দল আছে ওই সৎকাজ করে যথেষ্ট, আমাদের পরিবারের ভিতরে একবার ভান্না বান্দি আর বেশ কয়েকজন পরীক্ষা দিচ্ছে, চারজন ছিল এসএসসি দুজন এইচএসসি দুজন, এর মধ্যে দুজন রেজাল্ট খুব ভালো করেছে। তখন বোর্ডের পরীক্ষায় প্রচুর বেশি থাকতো উপরের দিকে, একেবারে উপর না মোটে উপরের দিকে, আর দুজন কোনোরকম 72nd ডিভিশনে পাস করেছে। তবে ওদের ওখানে আমার বোন একজন গেছে, বোন পরে জিজ্ঞেস করলাম যে ওদের অবস্থা কি, ওদের রেজাল্ট হয়েছে, যাদের রেজাল্ট হয়েছে এসএসসির রেজাল্ট হয়েছে এইচএসসির রেজাল্ট হয়েছে, ওদের অবস্থা কি? তুমুন বললেন যে দুজন ভালো রেজাল্ট করেছে ওরা মন মরা বসে আছে, আর যে দুজন ফেল করতে করতে পাশ করেছে ওদের ফুটিতে ছাদ উঠে। কারণ হলো যে নিজের মাত্রা যদি নিচে থাকে অল্পতেই বহু শক্তি হয়ে যায়, আর নিজের মাত্রা যদি উপরে থাকে তাহলে যতই পাক না কেন কম মনে হয়। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিজের ইমানি মাপকে এত উপরে উঠে ওই মাপে যখন মাপতেন তো প্রায় নিজেকে মুনাফিক মনে আর নিজেকে কান্নাকাটি দেখায় করতো না যাতে। এই জাতীয় কথা সাহাবাদের কাছে খুব পাওয়া যায় যে হাসর দিন তো কি উপায়, তো যে গুনাও করে না মানুষের দোষও দেখে না গিবত করে না নমাজের মধ্যে জিকির মধ্যে তিলাওয়াতের মধ্যে যে সময় কাটায় খারাপ কোনো কাজ না ভালো কাজের মধ্যে জীবন কাটায়, আমাদের জীবনের কথা বোঝাই মুশকিল। যে নিজেকে সম্বোধন করে বলছেন যে হায় অমর হায় অগোপর তোর কি উপায় তোর কি উপায়, আমি মনে করি যে 24 ঘন্টা মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে তার না এই জাতীয় কথা বলার মানা তো তোর কি উপায় হবে। আগো তো সুধীরা জানো উনি কোন দুঃখে এই কথা বলে যে তোর কি উপায় হবে, তো বলছিল মনের ভিতর এরকম বাড়ানো কথা। যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে যত বেশি আল্লাহর রং তার করবে তত বেশি নিজের কাছে ওইসব সিফাতে সে প্রত্যাশ আল্লাহ তারা সব গুণের অধিকারী। আল্লাহ যে নামগুলো আছে বইটা নাম বিশেষ করে এগুলো প্রকাশ করা হয় আর আল্লাহ আল্লাহ যাই করে আরো আরো নাম আছে, এই নামগুলোকে আসমা উল্লাহ হুসনা বলা আল্লাহ সুন্দর নাম শুধু। বন্দা যত বেশি আল্লাহর নিকট হবে আল্লাহর ইবাদত করবে তত বেশি সে নিজের মধ্যে আল্লাহ তাআলার এই গুণগুলো আনবার চেষ্টা করবে, এটা তলব করে থাকবে। সুবহানাল্লাহ ওমান আহসান মিন আল্লাহ সুবহাতান ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর রং আর আল্লাহর চেয়ে ভালো কে রাখে আর আমরা তারই ভাবত, তো যে আল্লাহ বেশি ভাবত আল্লাহর খুব পর্যন্ত তার মধ্যে আল্লাহ তাআলার রং পড়বে, আর রং যখন পড়বে তো সে এটার আরও বেশি কথা ছিল। কোন আলী বরাজি ওটা কথা বলেছিলেন রসুল সাল্লাহ আলী তাহলে যখন মেয়েরাজে গেলেন মেয়েরাজ থেকে তো আল্লাহ তাআলা 50 বছর দাওয়াত দিলেন, ফিরার পথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন, মূসা আলাইহিস সালাম বললেন যে তোমার উপর 50 বছর পারবে যাও গিয়ে বলে কয়ে এটা কথা, তো গেলেন তো 5 বছর কমল, আবার মূসা আলাইহিস সালাম বললেন আবার 5 বছর কমল, আবার মূসা আলাইহিস সালাম বললেন আবার 5 বছর কমল। এর মধ্যে নাকি আজকে বাড়িটা রহস্য রহস্য যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছে উনি যখন ওনার সময়, কিন্তু আল্লাহ তাআলা যখন পাহাড়ের উপর পড়ল কিছু দেখতে পারল না, ওখানে দেখার শখ আর মিটে দেখতে চেয়েছিলেন কিন্তু সরাসরি তো প্রশ্নই নয়, ওই প্রতিফলনটা যেটা সেটাও যখন পাহাড়ের উপর পড়ল সেটাও সে দুর্ঘটনা ওখানে পড়ে গেছে,
কিন্তু আল্লাহ ওই নূর দেখার তলব শখ আগ্রহ পিপাসা ওইটা তো আছে। রসুল সাল্লাহ ইসলাম যখন আল্লাহর কাছ থেকে মেরাজ থেকে আসতেন, রসুল সাল্লাহ চেহারার মধ্যে ওই নূর উঠে, সেই জন্য টাল বাহানা করে বারবার করে পাঠাচ্ছে না, বারবার করে দেখছে। আচ্ছা এটা উপলক্ষ ছিল যে নমাজের জন্য যাও আর আসো, আল্লাহর নৈকট্য যখন কেউ অর্জন করে তার মধ্যে এই নূরগুলো পড়ে, আর নূর যখন কেউ পায় সে আরো বেশি পড়ে। সে এখন অন্যতম ভাবে যিনি জানেই না তার তো লোভ হয় যে পেয়েছে, তাহলে সাহাবারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, আল্লাহ তালার সুন্দর শিকড়গুলো তাদের মধ্যে পড়েছে, এই যে আল্লাহ তালার শিকড়গুলো রহমান রহিম ইত্যাদি, তো তাদের মধ্যেও এই সুফতের কিছু ভাগ আল্লাহ কাছে আছে পূর্ণ মাত্রায়, আর তাদের কাছে আছে আল্লাহ তার জোর কাম করে। যখন আল্লাহর কাছে পাওয়া ওই সিফতগুলো তারা কিছু পেয়েছেন, আর আল্লাহ যেহেতু তখন যখন তারা আল্লাহর কাছে পূর্ণ মাত্রায় যখন উপলব্ধি করতে পারেন, তো নিজে যা কিছু পেয়েছেন সবকে মারাত্মকভাবে কম আর নাচে ছড়ান, সেই জন্য এই দুঃখ চিন্তা হায় আবু বকর তোর কি উপায়, ওসব কোনো গুনাহই নাই আর নেক আমার মধ্যে জীবন কাটছে আর পেরেশান হয়েছে যে তোর কি কাটছে। আল্লাহ তালা আমার বড় মেহনত করে আমাদের দিন দিয়েছেন, আল্লাহ কোথায় মেহনত করে করে নিজের মধ্যে ওই তলব পয়দা করা যে আমার অন্তর যেন সুন্দর, একজন মুমিনের যেভাবে হওয়া দরকার ওইভাবে যখন হবে, তো সাহাবারা যখন নিজের সমালোচনা খুব বেশি করতো এটি মহাত্মা করে যে হ্যাঁ আমি যেন তোমার আছে চলে নিজে নিজের অন্তরের দিকে তাকাচ্ছেন, আর অন্তর দিকে যখন সূক্ষ্ম দৃষ্টিতে তাকাচ্ছেন তো নিজেকে মুনাফিক পাচ্ছে। আমরা নিজেদেরকে পূর্ণ ইমান তাকাই, প্রথমত তো তাকাই না, নিজের অন্তর দিকে তো খেয়ালও হয় না, তাকাই যখন যদি কেউ তাকায় তো তার জামা কাপড়ের দিকে তাকায়, আয়নার দিকে তাকাতো আমার জামা ঠিক আছে কিনা, অবস্থার দিকে তাকায় তো টাকা পয়সার দিকে তাকায়, বড়জন নিজের শরীরের দিকে তাকায় সুস্থ কিনা, পাওয়াই মুশকিল যে নিজের অন্তরের দিকে তাকাচ্ছে যে আমার ইমানের অবস্থা কি। আর যদি মানুষ না তাকায় তো আমার সম্পূর্ণ মেহনত তো কোথা যাবে, তাকায় তবে না সে বুঝতে পারে। রোগী ওষুধ খায়, ওষুধ খাওয়ার জন্য তো ওষুধ খায়, খায় তার স্বাস্থ্যের জন্য, সে বোঝার চেষ্টা করে যে আমি যে এতদিন ওষুধ খেলাম আমার অবস্থা কী হবে, বোঝার চেষ্টা করে শরীর একটু জোর পাচ্ছে কিনা, খাওয়ার রুচি আছে কিনা, ঢুকুর ঘুম ঠিক মতো হয় কিনা, আমি হাঁটতে পারি কিনা, ওগুলো যদি বোঝার চেষ্টা করে যে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমি যে দিনের কাজ করছি দিনে মাস করছি আমি কি দিয়ে বুঝবো যে আমার দিনের কাজ একটা ঠিক জায়গায় লাগছে কিনা, আমার উন্নতি হচ্ছে কিনা, সেজন্য বারবার করে নিজের আভ্যন্তরীণ অবস্থা দিকে টাকা পাচ্ছে। অনেক সমস্যা হচ্ছে যে আভ্যন্তর কীভাবে টাকা তুলি তাও তো আবার কীভাবে টাকা দিন তাও বুঝি না, নিজে কমকে টাকা তুলি তাও যাই না, কিন্তু চেষ্টা অর্জন করো খেয়াল করবে আল্লাহ তুমি আমার অন্তরকে শুদ্ধ সুন্দর করবো, যত বেশি দোয়া করবো নিজের অন্তরের দিকে যখন তাকাবো তো আমার ত্রুটিগুলো কোথায় আছে, মানুষের মধ্যে দুনিয়ার যেসব পরিস্থিতিতে হিংসা যে আমার মনের মধ্যে হিংসা আছে কিনা, আমি আমার সাথীদের দিকে হিংসা করি কিনা, জমাতে যখন চলি তো জমাতের ভিতরে উত্তর অজ্ঞান দিকে হিংসা, আমি সাথে একজনকে ভূ খাতি করে অর্থ খাতি করবো না, তো মনের মধ্যে খুঁজাই ওকে পাতা দিলাম পাতা দিলাম, এই বিভিন্ন ভাবে তখন কোন দিকে ঢুকে যেত আল্লাহর কাছে বের হয়ে মেহনত করা দোয়া করা চেষ্টা করা আল্লাহ আমাদের অন্তরকে যেন শুদ্ধ করে, আর অন্তর দিয়ে কীভাবে টাকাবো সেটাও আল্লাহ কাছে যেয়ে শিখবো, আবার খুব বেশি টাকাতে এটাকে মহাজে বলা বড় একটা আমল হচ্ছে মহাজে বলা, তার নিজের আমলের দিকে তাকানো নিজের অন্তরের দিকে দুটি আমলের দিকে তাকানো, প্রথম ধাপে তো আমল দিকে তাকাবো যেটা তাকানো সব যে আমার তেলাওয়াত ঠিক মতো হচ্ছে কিনা, তসবিহ ঠিক মতো হচ্ছে কিনা, তাহাজ্জুদ করি কিনা, এগুলো দিকে নজর করা সহজ পরিষ্কার জিনিস করলাম কি করলাম না, এগুলোর দিকে যদি তাকাই তারপরে ভাবে হয়তো আল্লাহ তালা অন্তর দিকে তাকাবার তো উন্নতি করবেন, যদি কেমন তাকাতে আল্লাহ শিখাবেন আল্লাহ সবাই দিতে হবে।
11 মার্চ 2015 বাদেশা লোকনাথ ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ।